আমরা আমি একজন নিশ্চয়ই দশজনকে বন্ধ করাতে পারি না, দশজন মিলে আমাদেরকে বললো, সবাই মিলে একটা ডিসিশন হলো যে আমরা স্ট্রাইক করবো কোম্পানি এত সমস্ত প্রবলেম হচ্ছে বলে। কিন্তু অফিস অ্যাকচুয়ালি আমাকে টার্গেট করে আমাকে প্রথম দিনই আমাকে ব্লক করে দিয়েছে। আমি বুঝতে পারলাম না যে আমাকে কেন মানে টার্গেটটা করলো, এটা আমি বুঝতে পারলাম না। আর আমাদের সবচেয়ে মেন প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলো আমাদের টিএল কোনো রকম কোনো হেল্প করে না আমাদের। আমরা রাত্রি 4টা পর্যন্ত কাজ করি, 5টা পর্যন্ত কাজ করি রাত্রির, সেই সময় আমরা কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা কোনো হেল্প পাই না ওদের কাছে। তো ফোন করলে ফোন তোলে না, সকালবেলা যখন ফোন করি বলে তোমার রেস্ট টিকিট করো, এই প্রবলেম হয়েছে ওই প্রবলেম হয়েছে, ডেলিভারি তোমাদের করতে হবে যেভাবে খুশি। কিন্তু আমরা সব রকম রেস্ট টিকিট করতে করতে আমরা পাগল হয়ে যাচ্ছি, রেস্ট টিকিটের কোনো জবাব আসে না। অফিসে যদি যাই বলো তোমরা এভাবে কাজ করতে হবে করো, নাহলে কাজ করো না। ডিস্টেন্স পে আমাদের যেটা দেওয়ার কথা সেখান থেকে এমন চিটিং করছে, 100 টাকা ডিস্টেন্স পে দেখিয়ে আমাদেরকে বাইকে তেল খরচ করে যাচ্ছি আমরা 100 টাকা পাওয়ার জন্যে, সেখানে আমাদেরকে দিচ্ছে 55 টাকা 44 টাকা এরকম টাকা দিচ্ছে। কথা বললে বলছে এরকমই দেবো, পোষালে করো না করো, না পোষালে করো না। আমরা বলতে চাইছি আমরা 100টা ছেলে বা 500খানা ছেলে আমাদের কেষ্টপুর জোনে, 500খানা ছেলের মধ্যে আমাদের প্রত্যেকজন যারা বাইক কিনে সবাই প্রায় মিনিমাম ম্যাক্সিমাম ছেলেরা ফাইন্যান্সে আমরা গাড়ি কিনেছি। আমরা যে ফাইন্যান্সে গাড়ি কিনেছি একটা জোম্যাটোর উপরে ভরসা করে, আজকে জোম্যাটো যখন আমাদের সঙ্গে এই ব্যবহারটা করছে এবার আমরা কোথায় যাবো? আমরা কি সুইসাইড করতে করবো জোম্যাটোর নোটিশ দিকে? অবশ্যই প্রতারণা করছে কোম্পানি আমাদের সঙ্গে, যেটা যে প্রতারণাটা হচ্ছে আমাদের ডিস্টেন্স পেটা, সবচেয়ে বড় প্রতারণা ডিস্টেন্স পে। আমাদেরকে 100 টাকা দেখি আমাদের কেন 50 টাকা কোম্পানি দেবে? আমরা আমাদের হকের টাকা চাই, নাহলে তো এরপর তো আমরা সব পরে যারা ফাইন্যান্সে গাড়ি কিনেছি তারা তো আমরা সুইসাইড করে দেবো আমরা। আমাদের এখন রাস্তা কোথায়? হ্যাঁ, আমার নাম স্বপন মাইতি। হ্যাঁ স্বপন মাইতি বল তোমার। হ্যাঁ আমি কেষ্টপুরে থাকি, কেষ্টপুর ঘোষপাড়াতে থাকি। তুমি বলো কি বলেছে শুনে দাও। আমরা কেষ্টপুর জোনে কাজ করি, তো আমরা কেষ্টপুর জোনে প্রথমে স্ট্রাইকটা শুরু করেছিলাম, কারণ আমরা প্রত্যেকটা জোনের সাথে কথা বলেছিলাম, প্রত্যেকটা জোনই বলছে যে আমাদের প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে। তো এই প্রবলেম নিয়ে আমরা কেষ্টপুর জোনে সবার প্রথমে শুরু করেছিলাম যে একটা কিছু আওয়াজ তুলতে হবে। তো আমরা কোম্পানির কাছে এগেইন অ্যান্ড এগেইনভাবে আমাদের সমর্থক হিসাবে আমাদের কেষ্টপুর জোনে আমাদের জয়দেব দা, প্যারিস দা, আরও আমাদের যারা সিনিয়ররা রয়েছেন তারা সবাই গিয়ে অফিসের সাথে ইন্ডিভিজুয়ালি 5-7 জন গিয়ে বসে কথা বলে এসছে। তারা বলেছে সলভ করব, তারা কোনোরকমভাবে সলভ করব বলে আরও জটিল করে দিচ্ছে, যেটা অ্যাপস ভাবছে কোম্পানি ভাবছে যে খুব সুবিধা হচ্ছে কিন্তু প্রত্যেকটা রাইডারের কাছে অসুবিধা হচ্ছে। একটা যেমন কল করতে গেলে কাস্টমারকে আমরা যদি এরকম আগে কল করতাম, কলের অপশানটা সিলেক্ট করলে কাস্টমার কাছে কল চলে যেত, এখন কলের অপশান সিলেক্ট করার পরে 4-5খানা রিজন দিতে হচ্ছে, কেন কাস্টমারকে কল করব, কোথায় যাব, কি কারণে কল করব, সব কারণ তাকে দিতে হচ্ছে, দেওয়ার পরে কল করতে পারছি। আমরা বুঝলাম এগুলো সব কোম্পানিরই সিস্টেম, কিন্তু আমরা যখনই কল করছি 10 মিনিটের আগে কল লাগছে না, 10 মিনিটের আগে কল লাগছে না। আর একটা রাইডার যদি একটা 10 মিনিট ধরে একটা খাবার নিয়ে ওয়েট করে তাহলে আমরা দিনে কটা অর্ডার মারব? আমরা প্রত্যেকটা রাইডার সেম প্রবলেমে ভুগছি। আমাদের কোম্পানি বলছে তোমাদের ব্যাচ অর্ডার দিচ্ছি, মানে একসাথে 2টো অর্ডার দিচ্ছি,
বেচারা আমাদের দিয়ে কি করছে, আমাদের যদি 10 কিলোমিটার একটা অর্ডার থাকে তো কোম্পানি 10 কিলোমিটারের জন্য আমাদের ধরে নিন 100 টাকা দিচ্ছে। বেচারাটা দিয়ে কোম্পানি কি করছে, মাঝখানে একটা অর্ডার ঢুকিয়ে সেটাকে কিলোমিটারে কমিয়ে দিয়ে আমাদের 40 টাকা কি 50 টাকা করে দিচ্ছে। আমাদের যেতে হচ্ছে 10 কিলোমিটার, আমার গাড়িটা 10 কিলোমিটার চলছে, সেখান থেকে আমরা ফিরছি মানে 20 কিলোমিটার আমরা গাড়ি চলছে, আপ ডাউনে 20 কিলোমিটার, কিন্তু আমরা পাচ্ছি 40 টাকা কি 50 টাকা। আমরা এই সব প্রবলেম নিয়ে আমাদের টিএল এর সাথে আলোচনা করেছিলাম, টিএল বলেছিল সলভ করবে, কিন্তু কোনো রকমভাবে সলভ করেনি। দেড় বছর ধরে চলছে, দু বছর ধরে এটা চলছে। তো আমাদের টিএল এর সাথে যখনই আমাদের, দেখুন একটা সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলতে বলতে দীর্ঘদিন ধরে ফেড আপ হয়ে গেছি আমরা। ফেড আপ হয়ে যাওয়ার পরে আমরা একটু খারাপ ব্যবহার করেছি, একটা মানুষের সাথে কতদিন ধরে ভালোভাবে ব্যবহার করা যায়, একটু খারাপভাবে গালাগালি করেছি, তার জন্য ওকে আমাদের আরও দু একজনকে পুরো এম করে বের করে দিয়েছে, টার্মিনেট করে দিয়েছে। আমরা এখন চাচ্ছি যে কোম্পানি খুব শীঘ্রই, দেখুন আমাদের বের করে দিয়েছে, আমাদের সবার পেট রয়েছে, আমাদের পেট রয়েছে, আমরা পেটে খেটে কাজ করছি। তো আমাদের এই যে ঝামেলাটা, আমরা যে দাবিটা রেখেছি, এটা আমাদের যাতে খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব করে তাদের সম্ভব করুন। আমাদের ছেলেদের নামে উল্টো দোষারোপ করে আমাদেরকে থানায় পর্যন্ত হাজার করানো হচ্ছে। আমাদের মুকেশ আমাদের টিএল, যে এত ভালো টিএল আমাদের কি বলবো, তাকে আমরা ফোন করে জানিয়েছিলাম, একজন রাইডার ফোন করে জানিয়েছে যে দাদা যে এরকম কেষ্টপুর জন্য তো স্ট্রাইক চলছে, আমরা তো ওখানে ঢুকতে পারছি না, তো আমাদের ডিনাল দিয়েছে, আমাদের ডিনালটা উঠিয়ে দেন, ওনার হাতে ডিনাল ডিসপুট ওনার ক্ষমতা আছে। উনি কি বলছে যে তুমি থানায় যাও, থানায় গিয়ে ডায়েরি করো, ওরা তোমার কাছে খাবার কেড়ে নিয়েছে, তোমাদের মেরেছে ধরেছে, তুমি থানায় গিয়ে কমপ্লেন করো, তারপর আমাদের কাছে আমাদের মধ্যে উনি বিভেদ সৃষ্টি, তার রেকর্ডিংও আমাদের কাছে রয়েছে। আমার নাম প্রদীপ, আর আমি রীতিমতো কেষ্টপুর জোনে কাজ করছি, 12 মাস 13 মাস হয়ে গেছে, এমন কি কেষ্টপুর জোন বলুন, প্রত্যেকটা জোন বলুন, কাস্টমারের কাছে সার্চ পে নিচ্ছে, আমাদের সার্চ পে দেয় না, প্রত্যেকটা কাস্টমার কাছে এক্সট্রা টাকা নিয়ে আমাদের এক্সট্রা টাকা দেয় না, ডেলিভারি চার্জ, ফিক্সড ডিসটেন্স, সব কিছু কমিয়ে দেয়, সব কিছু সব দিক থেকে আমাদের রেকর্ডিং আছে।